আমাদের কাছে যারা বোনা কিনতে চান, আমাদের কাছে অত্যন্ত সুন্দর বোনা পাবেন। যেমন আমাদের কাছে দেশি ট্যাংরা, যেটা দেশি জাতের যেটা ট্যাংরা মাছ, সেটা আছে, গোসা মাছ আছে, পাবদ মাছ আছে, শিং মাছ আছে, মাগুর মাছ আছে, যেগুলো আমরা নতুন উদ্ভাবনায় নতুন প্রযুক্তিতে তৈরি করেছি, যেটা বাংলাদেশের যে কোনো এলাকার চেয়ে আমাদের মাছের সাইজগুলো আপনারা বড় পাবেন। এবং আমাদের এই মাছগুলো আমরা আপনাদের বাংলাদেশের যেখানেই যার পুকুর থাকে না কেন, আমরা অক্সিজেনের ট্যাঙ্কে আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া পর্যন্ত রেট দিয়ে আমরা মাছগুলো সরবরাহ করতে পারবো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয়, আমাকে বিভিন্ন দেশের প্রান্ত থেকে অনেক চাষি ভাইরা কমেন্ট করে থাকে, আমরা পুকুরে মিশ্র চাষ কীভাবে করব এবং মিশ্র চাষটা আসলে কি, এটা আমাদেরকে বুঝতে হবে। এবং মিশ্র চাষে আমাদেরকে একটা জিনিস বারবার বুঝতে হবে যে আমাদের পুকুরের পানিতে তিনটা লেভেলে ফিডিং থাকে। এইটা মাছ চাষের সঙ্গে যারা আমরা জড়িত আছি, প্রত্যেকটা চাষি ভাই বোনদেরকে অবশ্যই এই জিনিসটা বরফ করতে হবে এবং গভীর জ্ঞানের গর্ভে মাথায় রাখতে হবে যে পুকুরের তিনটা স্তরে আমাদের প্রাকৃতিক খাবারের ফিডিংটা, প্রকৃতির যে ফটোসিনথেটিক রে, সূর্যের যে অতি বেগুনি রশ্মি থেকে তৈরি হয়, এটি হলো পৃথিবীর সবচাইতে মূল্যবান এবং দামি খাবার। এই খাবারগুলোকে কনজিউম করার জন্য আমাদেরকে অবশ্যই প্রতিটি স্তর অনুযায়ী আমাদেরকে বাংলা জাতীয় কার্প জাতীয় মাছ ছাড়তে হবে। যেমন আমাদের নিচের স্তরে মৃগেল মাছ, কার্পু যেটাকে বলা হয় মিরর কার্প, এবং কালিবাউস যেটা কালো রুই, কালবাউসের সঙ্গে রুই যেটা ক্রস করা হয়েছে। মাঝের স্তরে শুধুমাত্র রুই থাকবে এবং উপরের স্তরে আমাদের সিলভার ব্রিগেড কাতলা মাছ থাকবে। এটা হলো আমাদের বাংলাদেশি কালচারাল প্রাচীন সভ্যতা থেকে এই মাছগুলো আমরা বিভিন্ন হাওরে বাওয়ারে নদী নালা খালে বিলে উচ্চ থেকে আগে পেয়ে থাকতাম এবং পুকুরে স্বল্প পরিসরে চাষ হতো। এখন বর্তমানে আমাদের বাংলাদেশে একটি মৎস্য চাষ শিল্প আকার ধারণ করেছে এবং এটিকে শিল্পায়নে ঘোষণা করা হয়েছে বর্তমান সরকারের নীতিমালা অনুযায়ী। এবং এই মৎস্য শিল্পে আমরা যদি এই কার্পজাতীয় মাছের সঙ্গে মিশ্র চাষ করি, যেমন আমরা এখন বর্তমান উদ্ভাবনা আমাদের নিজস্ব উৎপাদনে ট্যাংরা মাছ আমরা উৎপাদন করেছি, যেটা আমরা বাজারে বিক্রয় করছি। আমরা শিং মাছ, মাগুর মাছ, পাবদা মাছ, এই মাছগুলো আমরা এই কার্পজাতীয় মাছের সঙ্গে যদি করি, তাহলে আমাদের এটা বোনাস হিসাবে চাষ করা যায়। যেমন ট্যাংরা মাছ, শিং মাছ, মাগুর মাছ, এটি হলো মাটির মাছ। এটি মাটিতে ড্রেন করে ম্যাপের মতো, বাংলাদেশের ম্যাপের মতো বিভিন্ন মাটিতে তারা ড্রেন করে মাটিতে বসবাস করে। নিচের কার্পজাতীয় মাছগুলোর ঘনত্ব এই মাছগুলো বাড়ায় না, যার কারণে এগুলা এক্সেপশনাল হিসাবে একটা পুকুরে যদি আমরা ধরে নিই 100 শতক, তাহলে আমরা নিচের স্তরে মিনিমাম 3-4 টন কার্পজাতীয় মাছের সঙ্গে এটার ঘনত্ব বাড়াইলে নিচের মাছের ঘনত্বটা অতটা বাড়ে না। এবং উপরের স্তরে আমাদের যে কার্পজাতীয় সিলভার কার্প, ব্রিগেড কার্প, কাতলা মাছ থাকবে, সেটার সঙ্গে যদি আমরা পাবদা মাছ প্রতি বিঘাতে 33 শতকে 40-50 কেজি করে উৎপাদন করি, তাহলেও আমাদের কিছুটা উপরের মাছ, যেটা আমরা বেচারা মিশ্র চাষ ছাড়া কার্পজাতীয়তে করবো, তার চেয়ে একটু পরিমাণ কমিয়ে দিয়ে আমরা সেইখানে পাবদা মাছ প্রতি বিঘাতে 1.5-2 টন করে আমরা করতে পারবো। এবং তাতে করে আমাদের বর্তমান সময়ে যে মাছ চাষের একটি চ্যালেঞ্জ, আজকে সারা বিশ্বে কোভিড-19 কারণে মাছের আমদানি রপ্তানি কমে গিয়েছে এবং আমাদেরকেও স্বাস্থ্যসম্মত বিধি মেনে ঘরে থাকতে হবে, থাকছি আমরা থাকা আবশ্যক। এই কারণে আমাদের প্রয়োজনীয় আয়ের উৎস অনেকাংশেই অর্থনৈতিক যে ঘূর্ণয়ন চাকাটা, সেটা কমে গেছে। যেহেতু আমাদের অবাধ চলাচলের ব্যবস্থাপনা কোভিডের কারণে করা সম্ভব নয়,
যার কারণে মাছের দাম কমে গেছে এবং সম্প্রতি সময়ে আরো সমস্যাগুলো দেখা দিয়েছে, মাছগুলো পরিবহনেও আমাদের গাড়ি ঘোড়া প্রতুল্য, যার কারণে আমরা যারা এখন স্বল্প পরিসরে বিভিন্ন পুকুরে মাছ চাষ করেছি এবং পানির বিভিন্ন প্যারামিটার ধ্বংসের কারণে মাছগুলো বিভিন্নভাবে রোগাক্রান্ত ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা অনেক চাষিরা হতাশাজনক অবস্থায় আছি এবং আমাদের অনেক হতাশা কাজ করছে। তাই আগামীর মাছ চাষের সেটআপের জন্য আমাদেরকে এরাসন পদ্ধতি ব্যবহার করলে অল্প জায়গাতে অধিক ঘনত্বে অল্প খরচে অল্প খাবারে অল্প সময়ে আমাদের মাছ চাষ করা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, এটা করতে হবে। এবং আমাদের কাছে যারা পোনা কিনতে চান আমাদের কাছে অত্যন্ত সুন্দর পোনা পাবেন, যেমন আমাদের কাছে দেশি ট্যাংরা, যেটা দেশি জাতের যেটা ট্যাংরা মাছ সেটা আছে, গোলসা মাছ আছে, পাবদা মাছ আছে, শিং মাছ আছে, মাগুর মাছ আছে, যেগুলো আমরা নতুন উদ্ভাবনায় নতুন প্রযুক্তিতে তৈরি করেছি, যেটা বাংলাদেশের যে কোনো এলাকার চেয়ে আমাদের মাছের সাইজগুলো আপনারা বড় পাবেন। এবং আমাদের এই মাছগুলো আমরা আপনাদের বাংলাদেশের যেখানেই যার পুকুর থাকে না কেন, আমরা অক্সিজেনের ট্যাঙ্কে আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া পর্যন্ত রেট দিয়ে আমরা মাছগুলো সরবরাহ করতে পারবো এবং আপনারা আমাদের মেশিনগুলো ব্যবহার করতে পারবেন সুন্দর সঠিকভাবে এবং আমাদের কাছ থেকে পোনা নিয়ে আপনারা লাভবান হতে পারবেন। এই প্রত্যাশা রেখে আগামী মাছ চাষের সবার সুন্দর সুষ্ঠু পরিকল্পনা এবং সর্বাঙ্গীন মঙ্গল জীবন কামনা করে আমি ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো জবাবের উত্তরে আমি ভিডিও প্রদানের অপেক্ষায়। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।